দেখুন, যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের চাকরি হওয়া উচিত বলে আমি মনে করি। এখন কি প্রসেসে কোর্ট করবেন, তিনটে প্রসেস আছে। এক হলো যারা মামলাকারী তারা হেরে গেল, আগের দিন কোর্টে এটা ডিসকাশন হয়েছে। দুই হতে পারে যেগুলো ভুয়ো চাকরি পেয়েছে সেগুলোকে বার করে দেওয়া হলো, তারপরে যেগুলো জেনুইন আছে তাদেরকে চাকরিতে নেওয়া হলো, এটা দ্বিতীয় প্রসেস। তৃতীয় প্রসেস হলো পুরো সিলেকশন প্রসেসটাই ক্যান্সেল করে দেওয়া। এখনো এটার কিছু চূড়ান্ত কিছু হয়নি কোর্টের তরফ থেকে, তবে আর্গুমেন্ট চলবে। তবে আমি মনে করি চাকরি পাওয়াটা সম্ভব যদি সরকার চায়। সরকার যদি বিভিন্ন কোর্টে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের স্ট্যান্ড নিতে থাকে তাহলে কারোরই কোনো সুরাহা হবে, কারণ সরকার বেসিক্যালি চাইছে না চাকরিগুলো জেনুইন ক্যান্ডিডেটদের দিতে। এই জন্য, কারণ এই ভুয়োগুলো যদি চাকরি চলে যায় তাহলে এরা এই নেতা মন্ত্রীগুলোর নাম বলে দেবে, এই জন্য করতে চাইছে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কুণাল ঘোষের মধ্যস্থতায় আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এসএলএসটি চাকরি প্রার্থী, যারা গত পরশুদিন আমরা দেখলাম যে এক মর্মান্তিক দৃশ্য, একটি মহিলা চাকরি প্রার্থী তিনি তার মস্তক মুন্ডন করে প্রতিবাদ জানিয়েছেন, তাদের চাকরির আশ্বাস দেওয়া হয়েছে এবং আজকে বৈঠক হয়েছে। আমার তো বিশ্বাস হয় না যে সরকার কিছু এদের জন্য করবে। যদি করার ইচ্ছা থাকতো তাহলে স্কুল সার্ভিস কমিশন একটা স্পেসিফিক স্ট্যান্ড নিয়ে কোর্টে বলতো। প্রথমে বললো যে এগুলো এরা ভুয়ো, সিবিআই যেগুলো পেয়েছে সেগুলোকে আমরা লিস্ট করছি, লিস্ট করার পর আমরা সেগুলো ভুল হয়েছে আমরা এদের রেকমেন্ডেশন উইথড্র করে দেবো। তারপরে আবার সুপ্রিম কোর্টে গিয়ে উল্টো স্ট্যান্ড নিয়ে, তাই সরকারের বেসিক্যালি কোনো স্ট্যান্ডই নেই। এগুলো যেগুলো করছে এগুলো আইওয়াশ। সরকার যদি সঠিক স্ট্যান্ড নেয়, আজকে ডিভিশন বেঞ্চেও যদি সরকার সঠিক স্ট্যান্ড নেয় তাহলে কিছু মানুষের উপকার হতে পারে। ভুল ভাল যত রাজ্যে স্ট্যান্ড নিয়েছে, কারণ নেবেই বা কি করে, কারণ যেসব ভুয়ো লোকগুলোকে চাকরিতে ঢুকিয়েছে সেই লোকগুলো চাকরিতে চলে যাবে। ইয়ে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, কাদের অ্যাপয়েন্টমেন্ট রেগুলারাইজ করার জন্য, যেগুলো ভুয়ো ছিল তাদেরকে, যেগুলো জালভিত্তি করে ঢুকেছে, কারণ তাদের চাকরি চলে গেলে তারা কি এই নেতাগুলোর নাম বলে দেবে, তো সেই ভয়ে এটা করবে না। কিন্তু সরকার যদি চাইতো, সদিচ্ছা থাকতো করতো। কারণ আপনারা যদি ব্রাত্য বসুর প্রথম দিকের ভিউ শোনেন, উনি বলছেন যে এই যে নিয়োগটা হয়েছে এটা আমার টাইমে হয়নি, তার মানে ইন্ডিকেশন আছে যে এই নিয়োগটা গলত নিয়োগ হয়েছে এবং কোর্টে আদালতে সমস্ত জায়গাতে অ্যাডমিটেড সরকারের তরফ থেকে যে দুর্নীতি হয়েছে। এটা আটকানোর কোনো জায়গা নেই, তদন্ত হতে হবে এবং মেন মাথা যে আছে তাকে জেলে ভরতে হবে। আমি বলছি চাকরিটা কি আদৌ পাওয়া সম্ভব যারা প্রতিবাদ করছে? তার কারণ হলো একদিকে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট স্পষ্ট একেবারে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে যে ডিভিশন বেঞ্চ তৈরি করে 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে শুনানি করতে, 9 জানুয়ারির পর তার শুনানি শুরু হবে, তার আগে এইভাবে প্রতিশ্রুতি দেওয়া, চাকরিটা কি পাওয়া সম্ভব? দেখুন, যারা যারা কোর্ট ফাইনালে কি রায় দেবে সেটা বলতে পারবো না, কিন্তু যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের চাকরি হওয়া উচিত বলে আমি মনে করি। এখন কি প্রসেসে কোর্ট করবেন, তিনটে প্রসেস আছে। এক হলো যারা মামলাকারী তারা হেরে গেল, আগের দিন কোর্টে এটা ডিসকাশন হয়েছে। দুই হতে পারে যেগুলো ভুয়ো চাকরি পেয়েছে সেগুলোকে বার করে দেওয়া হলো, তারপরে যেগুলো জেনুইন আছে তাদেরকে চাকরিতে নেওয়া হলো, এটা দ্বিতীয় প্রসেস। তৃতীয় প্রসেস হলো পুরো সিলেকশন প্রসেসটাই ক্যান্সেল করে দেওয়া হলো। এখনো এটার কিছু চূড়ান্ত কিছু হয়নি কোর্টের তরফ থেকে, তবে আর্গুমেন্ট চলবে। তবে আমি মনে করি চাকরি পাওয়াটা সম্ভব যদি সরকার চায়। সরকার যদি বিভিন্ন কোর্টে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের স্ট্যান্ড নিতে থাকে তাহলে কারোরই কোনো সুরাহা হবে না, কারণ সরকার বেসিক্যালি চাইছে না চাকরিগুলো জেনুইন ক্যান্ডিডেটদের দিতে। এই জন্য, কারণ এই ভুয়োগুলো যদি চাকরি চলে যায় তাহলে এরা এই নেতা মন্ত্রীগুলোর নাম বলে দেবে, এই জন্য করতে চাইছে না। কিন্তু সরকার তো বলছে বারবার যে আমরা চাকরি দিতে চাই, বিশেষ করে মিডিয়ায় না বলে কোর্টে বলুক না,
মিডিয়ায় না বলে কোর্টে বলুক না, কয়েকজন আইনজীবী এই চাকরি আটকে রেখেছে। আরে মিডিয়ায় না বলে কোর্টে বলুক না, এই কথাটাই মিডিয়ায় না বলে কোর্টে বলুক না, এই কথাটাই মিডিয়ায় না বলে কোর্টে বলুক না যে আমরা চাকরি দিতে চাই, আমাদের এই এত ভ্যাকেন্সি আছে, এদেরকে আমি এইভাবে কোঅপ্ট করব, এটা কোর্টে বলুক না। এসব মিডিয়ায় লেকচার মেরে কি লাভটা হবে? হাইকোর্ট তো স্পষ্ট জানিয়ে দিয়েছে এরকম কোনো নির্দেশ হাইকোর্টের তরফ থেকে নেই যে। সেই জন্যই তো আমি বারবার বলছি, সরকার যদি বলতে চায় এইসব বাজারে বাজার গরম কথা না বলে আসল জায়গায় বলুক না, তাহলে তো কাজটা মিটে যায়। আসল জায়গায় বলুক না, সমস্যাটা এইসব বৈঠক করা অমুক করা তুসুক করা এটা বেকার কথা। সমস্যাটা এখানেই যে ভুয়ো যারা চাকরি পেয়েছে, আবারও বলছি, তাদেরকে যদি সরাতে হয় তাহলে বড় মাথাকে জেলে যেতে হবে, 100 ঘন্টা অভিযোগ হয়ে যাবে, যতগুলো কেস আছে সবকটা কেসে কনভিকশন হয়ে যাবে। কারণ একজনকে তো চাকরি দেয়নি ওরা, ভুয়ো হাজার হাজার লোককে দিয়েছে। সবার যদি চাকরি সরকারকে সরাতে হয় তাহলে যে বড় মাথা তাকে জেল খাটতে হবে। সিবিআই যে কবে ওই তো দূর অব্দি এগোবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না, বড় মাথাকে তো জেলে ঢুকতে হবে। এর আগে বিহারে হয়েছে, অন্যান্য রাজ্যে হয়েছে, পশ্চিমবাংলা যে চোরের জায়গা তৈরি হয়েছে, তার বড় মাথাকে জেলে ঢোকাতে হবে না? আপনি বলছেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি চুরি করা হয়েছে তাদেরকে চাকরি দেওয়া সম্ভব, কিন্তু তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি গতকালকে একটি বিজ্ঞপ্তি তার দেখলাম যে তিনি বলছেন তাদের যে প্যানেল সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, সুতরাং কোনো আইনি এরকম পথ নেই যে তাদের চাকরি দেওয়া যেতে পারে। যদি প্যানেলটা ভুয়ো হয় তাহলে কি হবে? উনি অনেক সিনিয়র আইনজীবী, এই মামলায় উনি যারা টার্মিনেটেড ক্যান্ডিডেট তাদের হয়ে উনি লড়ছেন, যথেষ্ট সম্মান করি ওনার ব্যাপার নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না, অনেক সম্মান রেখেই বলছি যে যারা ভুয়োভাবে চাকরি পেয়েছে বা চাকরিতে যারা ঢোকার সময় তারা যারা সিলেকশন প্রসেসে বসেনি বা র্যাঙ্ক জাম্প হয়েছে বা ভুয়ো ওয়েমারে চাকরি, তাদের কী হবে? কোনোভাবেই সম্ভব নয় বললে হবে? সেটা বিচার হবে না বা সেটার সিবিআই ইনভেস্টিগেশন করবে না? এটা হয় কখনো? দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবাণীতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কিন্তু আপনি সরকারের সদিচ্ছার কথা বলছেন, তৃণমূল সাংসদ সৌগত রায় গত পরশুদিন তিনি মন্তব্য করেছেন এই যে মহিলা চাকরি প্রার্থী তার তিনি তার মস্তক মুন্ডন করেছেন, তারপর যে ড্রামাটিক এফেক্ট নাটক করা হচ্ছে সরকার এতদিন ধরে, এই হাজার দিন ধরে কি করছে, এটাও তো ড্রামাটিক এফেক্টই। এই যে ওই ইয়েটা ওই মাইনে করা সার্ভেন্টটা যে গেল, যে আগে মমতা ব্যানার্জিকে চোর বলতো এখন আবার মমতা ব্যানার্জিকে ভগবান বলে, কুণাল ঘোষ, এটা নাটক না? যে গেল ওখানে ভাইপোর সাথে গিয়ে কথা বললো, এটা নাটক না? আরে এত কথা বলার দরকারটা কি আছে? সোজা কোর্টে এসে কমিশন স্ট্যান্ড নিয়ে বলুক। কুণাল ঘোষ বলছেন যে একটি আকসিতে আটকে রয়েছে, আবার আকসিতে আটকে রয়েছে। কুণাল ঘোষ কি বলছে, কে কে ও কুণাল ঘোষ? সরকারের কে? এডুকেশন দপ্তরের কে? তৃণমূল কোম্পানিতে মাইনে পায় তাই জন্য চাকরি করে, তৃণমূল কোম্পানিতে না, আমি তো তাই মনে করি, তৃণমূল কোম্পানিতে সে চাকরি করে, সে বলবে কি? সরকারের ইচ্ছে থাকলে স্কুল সার্ভিস কমিশন স্ট্যান্ড নিয়ে বলুক যে হ্যাঁ চাকরিগুলো ভুয়ো যেগুলো হয়েছে, বা সব কটা চাকরি ঠিক, আমরা কোনো ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট দিইনি, বলুক না। যারা এখন স্কুল সার্ভিস কমিশনের বোর্ড আছে তারা এফিডেভিট করে বলুক, আগে যা এফিডেভিট দিয়েছি মিথ্যা এফিডেভিট দিয়েছি, এখন আমরা সত্যি এফিডেভিট দিচ্ছি, যা চাকরি পেয়েছে সঠিক চাকরি পেয়েছে, এটা বলুক এফিডেভিট, কোনো অসুবিধে কি আছে? ওদের প্রশাসন, ওদের সরকার, ওদের স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট করে কোর্টকে বলুক, অসুবিধে কি আছে? কেউ তো বারণ করেনি বলতে, স্বশাসিত সংস্থা বুক চিটিয়ে বলবে যে না আমরা সত্যি এটা চাকরি আমরা দিয়েছি, এটা সঠিক আছে, আগে যা এফিডেভিট দিয়েছি যা মিথ্যে দিয়েছি, এটা বলুক। স্কুল সার্ভিস কমিশন চাকরি তো বাতিল করেছে, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে হাইকোর্টে একরকম বিবৃতি দেওয়া হয়েছে আর সুপ্রিম কোর্টে আরেক রকমের বিবৃতি। সেটাই তো জজ সাহেব, সুপ্রিম কোর্টের জজ সাহেবরা লিখেছেন, একটা স্ট্যাটুটারি অথরিটি দু জায়গায় দুরকম বিবৃতি দিতে পারে, আর লিখিত বিবৃতিগুলো যদি দেখেন তাতে কিন্তু ওরা সব মেনেই নিয়েছে। মৌখিক বিবৃতি, মৌখিক বিবৃতি হয় নাকি এরকম? এফিডেভিট করে দিক যে আগে যে বিবৃতিগুলো দিয়েছি ভুল দিয়েছি, এখন আমরা সঠিকভাবে দিচ্ছি, দিক না? তো সদিচ্ছার কার অভাব?
যেগুলো চাকরি পেয়েছে সেগুলো চুরি করেই চাকরি পেয়েছে, সবাই না। কোর্ট ওই জন্য আপনারা দেখবেন একদম স্পেসিফিক কথা বলেছে যে আমি বিশ্বাস করি না বিভিন্ন কোর্টে যে সবাই দুর্নীতি করে পেয়েছে, এটা ঘটনা, এটা আমিও বিশ্বাস করি না। তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা সেই সংখ্যাকে তো বাদ দিতে হবে, তাই জন্য তো সবাইকে বাদ দেওয়ার কথা বলেনি। কিন্তু যে পরিমাণ দুর্নীতি হয়েছে তাতে যদি ওই দিকে যায় তাহলে কি হবে সেটা নিয়ে প্রশ্ন। কিন্তু এই ধরনের আইনি জটিলতার মধ্যে তো সাফার করতে হচ্ছে চাকরি প্রার্থীদের, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? এই মুহূর্তে আদালতের উপর ভরসা রাখুন, সিদ্ধান্তে চলে গিয়েছেন, মাথার চুল কামিয়ে ফেলছেন, আদালতের উপর ভরসা রাখুন, এর বাইরে আমি কি বলবো বলুন। আদালত তো চেষ্টা করছে, সুপ্রিম কোর্টও চেষ্টা করছে, হাইকোর্টও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, সঠিক একটা জায়গায় পৌঁছুন। বিচার প্রক্রিয়াটা তো আর খুব ফাস্ট প্রসেস না, একটু স্লো প্রসেস, আর এত বড় মামলা, হাজার হাজার মামলা হচ্ছে, তাই জন্য আমি তো বলবো আদালতের উপর ভরসা রাখুন। চোদ্দের উপর ভরসা রেখে কোনো লাভ নেই। ঘটনা একেবারে সেটা বোঝাই যাচ্ছে তাদের মানসিক অবস্থা, তারা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অতি চরম সিদ্ধান্ত যদি নেন তাহলে তার দায়িত্ব কে নেবে? সরকারকে নিতে হবে, তৃণমূলকে নিতে হবে, তৃণমূলের নেত্রী যারা আছে তাদের নিতে হবে। চুরি করলো কোটি কোটি টাকা, নেতা মন্ত্রীর বাড়ির থেকে 50 কোটি টাকা পাওয়া গেল, তার দায়িত্ব অন্য লোক নেবে কেন? মন্ত্রীর যে বান্ধবী আছে তার বাড়ির থেকে টাকা পাওয়া যাচ্ছে, চাকরি চুরির টাকা, এখনো তদন্ত চলছে সিবিআই ইডির, তার দায়িত্বটা কে নেবে? আম জনগণ নেবে দায়িত্বটা? কে নেবে? হাইকোর্ট নেবে দায়িত্বটা? কে নেবে? আইনজীবী নেবে? মমতা ব্যানার্জি নেবে না? ভাইপো দায়িত্ব নেবে না? ভাইপো যে বলে আমার ফাঁসি দিয়ে দাও বলে না দায়িত্ব নেবে না? হ্যাঁ, ফাঁসি দিয়ে দাও বলে, বাঘের মতন থাকি বলে, বেড়ালের মতন, বেড়ালের মতন যাচ্ছ, বেড়ালের একটি মানে একটি শব্দ খরচ করা নিয়ে এই চাকরি প্রার্থী মহিলা চাকরি করবে কেন? বাঘ হলে তো শব্দ খরচ করতো, বেড়ালরা কোনোদিন শব্দ খরচ করে না, বেড়ালরা বেড়ালের মতন কোটে যায়, বেড়ালরা বেড়ালের মতন কোটে যায় যে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য। যদি বাঘ হতো তাহলে প্রোটেকশন নেওয়ার জন্য যেত না, লড়াই করত। এখন কি তাহলে এই চাকরি প্রার্থীদের কি আপনি ধৈর্য ধরার ধৈর্য? আমি তো বলবো যে আদালত যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই মেনে নেওয়াটা উচিত এবং আদালতের উপর ভরসা রাখা উচিত। আদালত চেষ্টা করবে সবার জন্যই একটা কিছু ব্যবস্থা ডেফিনেটলি করার, কারণ আদালতের তো বিভিন্ন কোর্টে মামলা হয়েছে, এখন তো শুধু একটা বা দুটো কোর্টে মামলা হয়েছে এই কথা বলাটা ভুল হবে। গঙ্গোপাধ্যায় সাহেব দেখছিলেন, তারপরে মাঝে ডিভিশন বেঞ্চ দেখছিলেন সৌমেন সেনের, এখন জাস্টিস আর সাব্বার রশিদি সাহেবের ডিভিশন বেঞ্চে দেখছেন, সুপ্রিম কোর্ট ঘুরেছে, তাই বিভিন্ন বেঞ্চ মামলাটা দেখেছেন। আমি তো আশা করি যে জনগণের দিকে চিন্তা ভাবনা করে এবং সাধারণ মানুষের দিকে চিন্তা ভাবনা করে আদালত সঠিক সিদ্ধান্তই নেবে, কোনো আদালত ভুল সিদ্ধান্ত নেবে না, আজ অব্দিও নেয়নি, সে যে কোর্টেই যাক না কেন, জজ বদলাতে পারে কিন্তু হুকুম বদলাবে না। অসংখ্য ধন্যবাদ স্যার।